বিশ্ব পরিবেশ দিবসে পাখিদের জন্য মাটির হাড়ি বসালো কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আর এই দিবসে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে মাটির হাড়ি বসালো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। শনিবার সকালে গ্রুপটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে পাখি নিরাপদ আশ্রয়, পাখি রক্ষা ও তাদের বংশবৃদ্ধির জন্য হাড়িগুলো বসানো হয়েছে। হাড়িগুলোতে নিচে ছোট ছোট ছিদ্র করা হয়েছে, এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্র দিয়ে পড়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের ক্রিয়েটর অ্যাডমিন শাহরিয়া আলম সোহাগ সহ কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, পাখির নিরাপদ আশ্রয়, পাখির রক্ষা ও তাদের ডিম পালার জন্য হাড়িগুলো বসানো হয়েছে। এতে ঝড় বৃষ্টি রোদ থেকে পাখিরা বাঁচবে, হাড়িগুলোতে বাসা বেঁধে বংশ বিস্তার করতে পারবে পাখিরা, বিলুপ্তর হাত থেকে রক্ষা পাবে পাখিরা।